প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটি পর্যটন মৌসুমে দর্শনার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত শহরের অর্ধ শতাধিক হোটেল মোটেল পর্যটকদের সব ধরনের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ গেল বছরের চেয়ে এবার রাঙামাটিতে বিপুল পরিমাণে পর্যটনের সমাগম হবে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা ফাতেমা জান্নাত যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলতে শীত মৌসুমের শুরুতেই রথ পাহাড়ের শহর রাঙ্গামাটিতে ভিড় করেন অসংখ্য পর্যটক দর্শনার্থীদের কেন্দ্র করে প্রস্তুতি নেয় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা প্রস্তুত শহরের অর্ধশতাধিক হোটেল মোটেল নানাভাবে সাজিয়ে তোলা হয়েছে সাজেক ভ্যালি ঝুলন্ত সেতু কাপ্তাই লেক পলয়ে পার্ক আরণ্যক ও সুবলং ঝর্ণা এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন ভ্রমণ পিপাসুরা প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ তারা পাহাড় এই কোন কোন দিননালা এই সবুজ সমলে যে পাহাড়গুলা এখানে যে একবার আসবে সেটা বুঝতে পারবে রাঙামাটি শহরটা পৃথিবীর আল্লাহ যে এত সুন্দর করছে দেখার মতো আমার জীবনটা ধন্য ঝুলন্ত ব্রিজ দেখলাম আবার এই জায়গা আসছে খুব ভালো লাগতেছে পর্যটকদের সুযোগ সুবিধা সহ সব ধরনের ব্যবস্থাও নেওয়া হয়েছে আমাদের ইনশাল্লাহ এবার ভালো প্রস্তুতি আছে তো এবার আমরা বসে এখন আমরা আশায় আছে যে গেস্ট আসবে আমরা তাদেরকে ভালো সেবা দিব আমাদের পর্যটকরা সারা দেশ থেকে আছে বাংলাদেশের এই যে কোনো প্রান্ত থেকে আবাসিক হোটেল মোটেল সরকারি বেসরকারি রেস্ট হাউসগুলোতে চলছে অগ্রিম বুকিং তাই গেল বছরের চেয়ে এবার রাঙ্গামাটিতে বিপুল পরিমাণে পর্যটকের সমাগম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা আমাদের বুকিং প্রায় নাইনটি পার্সেন্ট বুকিং আছে বুকিংয়ের কোনো অসুবিধা নাই নিরাপত্তার কোনো অসুবিধা নাই এখানে স্বচ্ছন্দে পর্যটকরা এসে ভ্রমণ করে এখান থেকে যেতে পারছেন পর্যটকদের সব ধরনের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর